নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেরো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের শালবনির পূর্ণিমা কোর্সরেছে শালবনি আলু ব্যবসায়ী সমিতির ১২তম ইউনিট সম্মেলন তথা রক্তদান শিবির আয়োজিত হয়। উক্ত এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক বরেন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বগণ। রক্তদান শিবিরের শেষে আমরা কথা বললাম শালবনি আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নবকুমার ভূঁইয়ার সাথে। ওনার সাথে কথা বলে আমরা জেনে নিলাম শালবনিতে বর্তমান দিনে আলু কি দাম যাচ্ছে, শালবনির হিমঘরগুলি থেকে ৩১ আগস্ট পর্যন্ত কত প্যাকেট আলু নিকাশি হয়েছে, তথা উক্ত এই ইউনিট সম্মেলন ও রক্তদান শিবির সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। সম্মানীয় দর্শক, ২০২৩ সালের আগস্টের ৩১ তারিখ পর্যন্ত সারা বাংলা থেকে কত প্যাকেট আলু রিলিজ হয়েছে তার পরিসংখ্যান ইতিমধ্যেই আমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপে প্রকাশিত হয়েছে। যারা ইন্ডিয়া পটেটো অ্যাপ ব্যবহার করছেন তারা ডাব্লুবি লোড আনলোড অপশনটিতে ক্লিক করে খুব সহজেই দেখে নিন সারা বাংলার আলুর আনলোডিং রিপোর্ট। আর যারা ইন্ডিয়া পটেটো অ্যাপ এখনও ডাউনলোড করেননি তারা প্লে স্টোর থেকে চটপট ডাউনলোড করে ফেলুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আজ আমাদের এই ১২তম ইউনিট সম্মেলনে আমরা গত বছর যাকে হারিয়েছি তার মধ্যে আমাদের যিনি সম্পাদক ছিলেন স্বর্গীয় গৌতম পড়িয়া, ওর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, ব্যথিত। ওর চির আত্মার শান্তি কামনা করি এবং পরিবারবর্গকে সমবেদনা জানাই। ওনার গত বছর ইন্টারভিউ নিয়েছিলাম মনে হয় আমি, তাই তো? হ্যাঁ 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 নিয়েছিলেন। আজকে এবারে একটু আমি এই প্রসঙ্গে আসি আপনাদের আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে। তো আজকে তো আপনাদের এখানে মোটামুটি আলু কাজ কি টোটালি বন্ধ, তাই তো? হ্যাঁ, আজ রবিবার, আজ বন্ধ আছে। তো আজকে মোটামুটি এখানে আলুর দাম কি যাচ্ছে যদি বলেন, মানে রেডির দাম বা বন্ডের দাম? না, আজ রবিবার, গতকাল দাম হয়েছিল আলু মোটামুটি ১১৪০ থেকে ৫০ টাকা কুইন্টল, ৫০ কেজি রেডি আলুর দাম, জ্যোতি আলু। বন্ডের দাম চলেছে ৮৫ থেকে ৮৬,০০০ টাকা, ২০০ প্যাকেট। অন্যান্য কে২২ বা পোখরাজ আলুটা, কে২২টা খুব কম লোড হয় আমাদের শালবনি এলাকায়। পোখরাজ আলু অন্যান্য বছর যে হারে লোড হয়েছিল এবছর তুলনামূলকভাবে কম আছে। পোখরাজ আলুর দাম মোটামুটি ওই ৬৫-৬৭,০০০ টাকা দাম, ২০০ প্যাকেটের দাম। আমাদের শালবনিতে ৪খানা স্টোর রয়েছে। আমাদের আছে রাজা রামসেবক মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ, পূর্ণিমা কোল্ড স্টোরেজ, বীরেন্দ্র কোল্ড স্টোরেজ এবং কোলে মাল্টিপারপাস হিমঘর। ৪টাতে আলু রাখার ক্যাপাসিটি ১৫ লক্ষ প্যাকেট। আমাদের সব থেকে বেশি ক্যাপাসিটি পূর্ণিমা কোল্ড স্টোরেজে, এইখানে এটা ৫ লক্ষ প্যাকেট। হ্যাঁ, ১০ লক্ষ ক্যাপাসিটি। এবছর আলু লোড হয়েছিল ১৩,৬০,০০০ প্যাকেট। নিকাশি হয়েছে ৭,১০,০০০ প্যাকেট, পার্সেন্টেজ হিসাবে ৫২%। হ্যাঁ, গত বছরের চাইতে এবছর নিকাশিটা একটু ভালো আছে। তো আমরা যখন স্টোরে আপনাদের এখানে রিপোর্ট করতে এসেছিলাম এই বছরের ২-৩ মাস আগে, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, তো আপনি বলেছিলেন যে এখন আলুর অর্ডার নেই, আপনারা যেখানে যেখানে আলুটা পাঠান। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এখন আলুটা মূলত কোথায় যাচ্ছে আর অর্ডার কেমন আছে? আমাদের মূলত আলুটা উড়িষ্যা যায়, আর আমাদের শালবনি বেল্টের আলুটা সব থেকে বেশি লোকালে চাহিদা। লোকাল আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সাইডেই আলুটা যায় এবং উড়িষ্যামুখী আলুটা। মানে এই যখন মেদিনীপুর সিটি, মানে মেদিনীপুর সিটি বা খড়গপুর এইদিকে সব আলু আপনাদের এখানকারই আলু? হ্যাঁ, এইখানটা আমাদের শালবনি বেল্টের আলুটাই যায়, এখানকার আলুটা। হ্যাঁ হ্যাঁ। তো স্যার, আজকে আপনাদের যে রক্তদান শিবির হলো, মোটামুটি কতজন রক্তদাতা রক্তদান করলেন? আমাদের এবছর রক্তদাতা দান করেছে ১০৩ জন, পুরুষ এবং মহিলা উভয়ে। আচ্ছা, তো মোটামুটি আজকে রক্তদান শিবিরের পাশাপাশি তো আপনাদের ইউনিট সম্মেলন
ছিল, তো এখানে ব্যবসায়ী বন্ধুদের সাথে কথা বলে আপনারা ওখানকার কি মানে এখানকার কি কি সমস্যার কথা জানতে পারলেন বা আপনাদের রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে জানালেন? আমরা জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি যে আমাদের শালবনিতে কিছু না কিছু পোখরাজ আলু লোড হয়ে থাকে, কিন্তু অন্যান্য বছর ওই পোখরাজ যদি বিনা রিমার্কসে আলু খারাপ বেরোয় তাহলে কিন্তু জ্যোতির ক্ষেত্রে যেমন কমপ্লেন নেওয়া হয় পোখরাজের ক্ষেত্রে কমপ্লেন নেওয়া হতো, কিন্তু গত বছর জ্যোতির ক্ষেত্রে কমপ্লেন নেওয়া হয়েছে কিন্তু পোখরাজের ক্ষেত্রে কোনো কমপ্লেন নেয়নি। দাবি বলতে কি, আমরা জ্যোতি আলুর ক্ষেত্রে যে ভাড়া দিয়ে থাকি বা ইন্স্যুরেন্স দিয়ে থাকি পোখরাজ আলুর ক্ষেত্রেও তাই একই ভাড়া এবং একই ইন্স্যুরেন্স দিয়ে থাকি, কিন্তু জ্যোতির ক্ষেত্রে যদি আমরা ক্লেম পাই পোখরাজের ক্ষেত্রে কেন পাবো না, এটাই আমরা রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্বের কাছে আবেদন করেছিলাম। এখন আলু তো ভগবান ছাড়া কেউ বলতে পারবে না, এখন কথা হচ্ছে আলু আমদানি রপ্তানি চাহিদা যদি বেশি থাকে যোগান যদি কম হয় তাহলে আলুর দাম বাড়ে, আর যোগান বেশি চাহিদা কম তাহলে আলুর দাম কমে, এটা সাধারণ কথা। না বলা যাচ্ছে না, বৃষ্টি এই এখনই আমাদের শুরু হয়েছে, বৃষ্টির জন্য চাষের খুব ক্ষতি হচ্ছে, মূলত বৃষ্টিটা এই দু তিন মিনিট হলো শুরু হয়েছে, না তুলনামূলক বৃষ্টি নেই। দর্শক বন্ধুদের এটা তো আগস্ট মাস শেষ হয়ে গেল, সেপ্টেম্বর মাস, এখন আলুর ভবিষ্যৎ তো কেউ বলতে পারবে না, আলু যে যার নিজস্ব ব্যক্তিগত মতামত, আলু বিক্রি করবে কি না করবে যার আলু বন্ড বা আলু আছে তাদের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে আপনাদের সবাইকে আমাদের ইন্ডিয়া পটেটো নেশন পক্ষ থেকে। এতক্ষণ আপনারা শুনলেন শালবনি আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নবকুমার ভুঁইয়ার বক্তব্য। এবার আপনাদের দেখাবো এই রক্তদান শিবিরে আগত এমন একজন ব্যক্তি যিনি তার জীবনে 154 বার রক্ত দিয়েছেন, তিনি কি বলছেন। জয়ন্তবাবু নমস্কার। নমস্কার নমস্কার। 154 বার আপনি আপনার জীবনে রক্ত দিয়েছেন, রক্তদান করেছেন? রক্তদান করেছি। বয়স কত আপনার? আমার বয়স 63। আচ্ছা, প্রফেশন কি করা হয়? আমি একটা ছোটখাটো ব্যবসা করি। এর পাশাপাশি আমি 365 দিনই আমি রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, আমি প্রথমেই বলবো এটা গর্বের কিছু নয়, এই সংখ্যাটা 100 সংখ্যা তত্ত্বের দিক থেকে 154টা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু আমার জীবনে যেখানে পৌঁছানো যায় 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত বয়স 188 বার একজন পারেন মানুষ রক্ত দিতে, কিন্তু আমার সেটা পারবো না, কারণ অনেক সময় আমার 90 দিন ছাড়া রক্ত দেওয়া ছাড়াও একটু সময় বেশি চলে গেছে, ঠিক সেই কারণে চেষ্টা করব যে এখনও আমার একটাই প্রত্যেকের কাছে যে বক্তব্যটা তুলে ধরার ব্যাপার, যেটা হলো রক্ত কিন্তু স্বার্থপর মানুষরা নৈমিত্তিক রক্ত দেন, কারণ নিজের স্বার্থে প্রতি 90 দিন ছাড়া যিনি রক্ত দেন ওনার কিন্তু কোনো চারটে দিক নিজের। 1 নম্বর, আমার ব্লাড প্রেশার সুগার নেই, আমি ব্লাড প্রেশারের ওষুধ আর সুগারের ওষুধ খাই না, আমার 60% ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, আমার 90% হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই, চারটে দিক আমার, আর একজন মুমূর্ষু মানুষ রক্ত পাচ্ছে সেটা ওনার একটা, তাহলে আমি নিজের স্বার্থেই কিন্তু আমি রক্তদান করি। আমি 65 বছর পর্যন্ত রক্তদান করব। নমস্কার নমস্কার। 154 বার আপনি আপনার জীবনে রক্ত দিয়েছেন, রক্তদান করেছেন? রক্তদান করে। বয়স কত আপনার? আমার বয়স 63। আচ্ছা, প্রফেশন কি করা হয়? আমি একটা ছোটখাটো ব্যবসা করি। এর পাশাপাশি আমি 365 দিনই আমি রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, আমি প্রথমেই বলবো এটা গর্বের কিছু নয়, এই সংখ্যাটা 100 সংখ্যা তত্ত্বের দিক থেকে 154টা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু আমার জীবনে
যেখানে পৌঁছানো যায় 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত বয়স, 188 ভাগ একজন পারেন মানুষ রক্ত দিতে। কিন্তু আমার সেটা পারবো না, কারণ অনেক সময় আমার 90 দিন ছাড়া রক্ত দেওয়া ছাড়াও একটু সময় বেশি চলে গেছে। ঠিক সেই কারণে চেষ্টা করব যে এখনও আমার একটাই প্রত্যেকের কাছে যে বক্তব্যটা তুলে ধরার ব্যাপার, যেটা হলো রক্ত কিন্তু স্বার্থপর মানুষরা নৈমিত্তিক রক্ত দেন, কারণ নিজের স্বার্থে। প্রতি 90 দিন ছাড়া যিনি রক্ত দেন ওনার কিন্তু কোনো চারটে দিক নিজের। 1 নম্বর, আমার ব্লাড প্রেশার সুগার নেই, আমি ব্লাড প্রেশারের ওষুধ আর সুগারের ওষুধ খাই না। আমার 60% ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, আমার 90% হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই, চারটে দিক আমার। আর একজন মুমূর্ষ মানুষ রক্ত পাচ্ছে, সেটা ওনার একটা, তাহলে আমি নিজের স্বার্থেই কিন্তু আমি রক্তদান করি। আমি 65 বছর পর্যন্ত রক্তদান করব। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।